let our team work in proper direction to release these machines. Pediatrics also, that can take care of the bronchiolitis and other respiratory distress very efficiently. Oh, your jaundice detector too? Yeah. It is a jaundice detector and multi-channel monitor. No, I will pick it up. एक मशीन में ठीक नहीं होगा एक पट्टे के लिए एक मिस होता है और एक पट्टे के लिए होता है हर पट्टे के लिए जैसे ये मशीन और NSPCL इज प्रोवाइडिंग टू बेबी विल बी सेफ यू कम आउट ऑफ दिस रूम यू सी ए गुड गो लेट आउट এত যাতে এগুলো না দেখলে ছবি পড়া এত ওখানে আছে সুন্দর হ্যাঁ না এটা সব প্রবলেম সাইড করুন সেটা সেই ভাই এটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর আর আমাদের ইলেকট্রিসিটির ওই দুটি সাইড তো জয়েন করেছে পুরনো লোক খুব বলো দুর্গাপুরের সাবডিভিশন হসপিটালের প্রতি কিন্তু এখানকার আমাদের গভর্নমেন্টের কিন্তু একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি আছে এটা প্রথম থেকেই দেখেছি তার সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেবের আমাদের কমিটি সাহেবের যে উদ্যোগ সবসময় লেগে থাকা যে কী করা যায় কী করা যাবে কম্পিটিশনে ফেলে দেয় তো স্যার আমরা ইলেকট্রিশিয়ান প্রত্যেকবারই এসজিও দুর্গাপুরকে স্যার একটা ফান্ড দেয় ওরা ওদের এ থেকে ও সিএসআর থেকে তো আমরা ওনাদেরকে কনভিন্স করাই যে সব ওয়ান অফ দ্য বেস্ট পসিবল আমরা যদি কাছে সিএসআরটা তো সবসময় ক্রিটিক্যাল গ্যাপটাকে এ করার জন্য স্যার ব্রিজ করার জন্য আমরা স্যার ওই আইডেন্টিফিকেশানগুলোই কন্টিনিউয়াসলি করছি তাতে স্যার দেখা গেল এই আমাদের সুপার সাহেব এবং সুরূপা ম্যাডাম এবং আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে বসে যে কোন কোন জায়গাগুলো আমাদের গ্যাপ আছে এই মহকুমা হাসপাতালে প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি কী করে এখানে পরিষেবাকে আর উন্নত করা যায় এই হাসপাতালে আমাদের শিশুদের চিকিৎসা বিভাগ যেটা আছে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট এটা খুব জনপ্রিয় এবং জনপ্রিয় কেন এখানে যে পরিষেবা দেওয়া হয় তার উৎকর্ষতার জন্য সেখানে আমাদের যা দেখলাম আমি তো ডাক্তার নয় ডাক্তারবাবুরা যা বোঝালেন আমাদের সুপার সাহেব ডক্টর ধীমান মণ্ডল এবং আমাদের ডেপুটি সুপার সাহেবা এনারা আমাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলেন তাতে আমরা বুঝলাম যে আমাদের যে একেবারে শৈশবে এক থেকে 29 দিনের ভেতরে যে শিশুদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় সেটা নাকি প্রায়শই দেখা যায় এবং এই শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে ওই শ্বাসনালীতে তলার দিকে একটা ইনফেকশনও হয় এগুলোর ক্ষেত্রে খুব অতিরিক্ত মাত্রায় অক্সিজেন ইনডিউস করতে হয় ওই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা প্রথম আবেদন করি এখানে আমার ভাতৃসম রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আমায় বলেছিলেন যে তিনি যখন এখানে এসেছিলেন ডাক্তারবাবুরা বলেছিলেন যে আমাদের এখানে একটা সিটি স্ক্যানের ব্যবস্থা হোক উনি চেষ্টা করছিলেন যে কিভাবে এই সিটি স্ক্যানের ব্যবস্থা সিএসআরের মাধ্যমে যদি করা যায় এটা অনেক খরচ সাপেক্ষ তো আমি সরকারের কাছে সমান্তরালভাবে এই আগ্রহটা শুনে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম মহকুমা হাসপাতালে